আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি সারা করিম আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সবজি পাকোড়া দেখাবো, কিভাবে এই সবজি পাকোড়াটা তৈরি করা যায়। তো চলুন দেখা যাক মজাদার এই সবজি পাকোড়াটা কিভাবে, আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি। সবজি বড়া বা পাকোড়া, সবজি পাকোড়া তৈরি করতে যা লাগবে, এখানে একটা গাজর, মাঝারি আকারে একটা গাজর কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি। বরবটি আছে 4-5টা, একটাও মিহি কুচি। এবং কাঁচা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপেও কুচি 1/2 কাপের মতো আছে। পেঁয়াজ কুচি মাঝারি আকারে 2টি, ডিম আছে এখানে 1টি, কাঁচামরিচ কুচি, যার যেমন ঝাল পছন্দ সেভাবে আমরা নেব। আদা রসুন পেস্ট 1/2 চা চামচ করে, লবণ স্বাদ মতো। এখানে আছে ময়দা, ময়দা 1/2 কাপ, এবং এখানে নিয়েছি চালের গুঁড়া 2 টেবিল চামচের মতো। খুবই সিম্পল ওয়ে, খুব সাধারণ পদ্ধতিতে আমরা এটা করব। তো চলুন দেখা যাক সবজি পাকোড়া কীভাবে করা যায়। আমি একটা মিক্সিং বোল নিচ্ছি, এখানে সব এক এককে সবজিগুলো ঢেলে দিচ্ছি। রমজানে এই সবজি পাকোড়াটা খুব স্বাস্থ্যসম্মত। পেস্ট আছে, লবণ স্বাদ মতো, আমরা এগুলো আগে একটু মেখে নিই। এখন আমি একটু একটা ডিম ভেঙে রেখেছি, এটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি এবং চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ক্রিস্পি করবে, খুব ময়দা। ময়দা মনে হয় আমার 1/2 কাপ পুরো লাগবে না। তো দেখুন আমার ময়দা পুরোটা লাগেও নি, আমার 1/2 বেঁচে আছে। আসলে মাখান সময় নির্ভর করে কতটুকু লাগবে, আপনারা বুঝবেন। এই দেখুন সব লেগে আছে একটা গায়ের সাথে একটা। চলুন আমরা ভেজে নিই। তো আমরা এরকম ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, টেক টেক করে ছেড়ে দিই। মন সে পছন্দ, ভুল করতে হবে এমন কোনো কথা নেই। প্যানে যে কটা আসবে সেটাকে দিয়ে সব দিই আমরা। এটা ইত্যাদিতে খুবই স্বাস্থ্যসম্মত একটা এবং সুস্বাদু একটা খাবার। আমরা একটা মাঝারি আছে, আমরা একটা মাঝারি আছে ভাজবো। সবজিগুলো সিদ্ধ হতে হবে এবং 1 পিঠ হয়ে গেলে আমরা 1/2 পিঠ উল্টাব। এইভাবে আমরা উঠিয়ে নিব একে। তো বন্ধুরা, হয়ে গেল আমার মজাদার সবজি পাকোড়া বা সবজি বড়া, আর এমন সার্ভিসিং ডিশে সসের সাহায্যে ইফতারি টেবিলে দিবেন, খেতে দারুণ মজা।
আপনারা মচমচে করে ভেজে নিতে পারেন, কিংবা অল্প ভাজলেও হবে, লাল করে। আমি এভাবে ভেজেছি। তো আমার এই ডিশটি পছন্দ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং লাইক দিয়ে কমেন্টস দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।